আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আমি শেয়ার করব এইখানে বাচ্চাদের যে হাত মোজাগুলো আছে নিউ বর্ন বাচ্চাদের জন্য আসলে এটা করা ছোট ছোটো বাচ্চাদের জন্য এটা করে আমি আপনাদের সাথে এখন এটা শেয়ার করব যেটা মনে করেন যাদের মাত্র জন্ম হয়েছে সদ্য জন্ম নেওয়া বেবি যেটাকে বলা হয় সেটা জিরো থেকে থ্রি মান্থ এবং সিক্স মান্থ বেবিদের জন্য এটা খুবই 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 বেশি দরকার কারণ ওরা বারবার আপনার হাতটা বের করে ফেলে বারবার হাত বের করে ফেলার জন্য ওদের হাতগুলো যদি কাভার করা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি সুন্দর লাগে সো ফার্স্টে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো সুতা আপনারা যে সুতাটা দেখতে পাচ্ছেন সেটা হলো মিল্ক কটন সুতা আর এই মিল্ক কটন সুতার সাহায্যে আমি এখন করব এটা হলো থ্রি প্লাই শেড মিল্ক কটন আর এটা হলো পঞ্চাশ গ্রাম বল পঞ্চাশ গ্রামের সাথে লেখা আছে এক্সট্রা দুই গ্রাম মানে এটা বাউন্ন গ্রাম বল আর এটার সাথে আমি আজকে যে হুকটা ব্যবহার করব সেটা হলো টু পয়েন্ট মানে টু মিলিমিটার আপনার টু পয়েন্ট ফাইভ দিয়েও করতে পারেন যে কোনো একটা দিয়ে করলেই হয়ে যাবে আপনার যেইটা ইচ্ছে দিয়ে করতে পারেন দুইটা দিয়ে করলেই আপনার এটা সুন্দর হবে আপনার যেটা যাতে কমফোর্টেবল ফিল হবে আপনি সেটা দিয়েই করবেন তাহলে একটু ভালো মতো বুঝতে পারবেন আর একটা জিনিস মনে রাখবেন হুক সাইজ যত চিক ছোটো হবে আপনার কাজটা অত বেশি ছো মানে চিকন চিকন হবে চিকন চিকন বলতে ছোটো ছোটো হবে স্টেজগুলো আর হুক সাইজ যখন বড়ো হবে তখন আপনার স্টেজগুলো বড় বড় হবে সো আমি এখানে টু পয়েন্ট দিয়ে কাজ করবো তো টু পয়েন্ট দিয়ে কাজ করার জন্য আমি প্রথমেই মিল মিলকটনের মাথাটা বের করে নিয়েছি এখন এখানে একটা ম্যাজিক রিং করলাম ঠিক আছে এক দুই তিনটা চেন তিনটা চেন করার পরে এই সার্কেলটা আপনি দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এভাবে করে আমি টোটাল তিনটা চেন বাদ দিয়ে চারটাতে ডাবল ক্রোশে করেছি তাহলে এখানে হল টোটাল পাঁচটা আমি আরও সাতটা করে নেব তাহলে সাত পাঁচ কত হবে বারোটি তাহলে টোটাল কত অলরেডি লাগবে আমার বারোটি ঠিক আছে আমি এখন এখানে বারোটি যে ডাবল ক্রোশে আছে এই সার্কেলের ভেতরে করে নেব তো বারোটি কিন্তু আমার করা শেষ যেহেতু বারোটি আমার করা শেষ আমি এখন কি করব এটাকে টান দেবো যেহেতু মেজিক সার্কেল টান দিলে কিন্তু এটা ছোটো হয়ে যাবে ছোট হয়ে গেছে আমি এখন তিন নাম্বার চেনটা আছে দেখুন গুনে গুনে যেতে হবে আগে পরে করা যাবে না তিন নাম্বার চেনটার ভেতরে এভাবে করে স্লিপ স্টেজের সাহায্যে জয়েন করতে হবে ব্যাস এক দুই তিন এখন আমি পরবর্তী যে স্টেজটা আছে এইটার মধ্যে গিয়ে দুইটা রাব করব একটা দুইটা তার পরবর্তী স্টেজে গিয়ে দুইটা দেখুন তার পরবর্তী স্টেজে গিয়ে দুইটা তার পরবর্তী স্টেজে গিয়ে দুইটা তার পরবর্তী স্টিচে গিয়ে দুইটা দেখেন এভাবে করে প্রতিটি স্টিচের মধ্যে আমি দুইটা করে ডাবল ক্রশে করব দুইটা করে ডাবল ক্রশে করে এই যে লাইনটা আপনার দেখতে পাচ্ছেন এটা আমি কমপ্লিট করব তো এবার দেখুন আমি কিন্তু সবগুলো করে নিয়েছি লাস্টে আমার বাকি থাকে একটা ওই একটা কেমনে বাকি নইলো এই যে আমি তিনটা চিন করলাম এখানে দেখুন এই যে একটা ফাঁকা ফাঁকা লাগছে এই জায়গাটা একটা করে দেব তাহলে কয়টা হবে দেখেন দেখেন এটার মধ্যে দুইটা হয়ে গেল তো আমি এখানে তিন নাম্বার চেনটা চেয়েছে এটা মধ্যে স্লিপস্টের সাহায্যে জয়েন করে দিলাম ব্যাস এক দুই তিন পরটাতে একটার মধ্যে তিনটা চেন একটার মধ্যে দুইটা ডাবল ক্রেশে তারপর এটার মধ্যে একটা ডাবল ক্রেশে তারপরে এটা কী করবো দুইটা ডাবল ক্রেশে একটা দুইটা তারপর এটা একটা তারপর এটা দুইটা তারপর এটা একটা তারপর এটা দুইটা তারপর এটা একটা তারপর এটা দুইটা এইভাবে করে আপনারা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ লাইনটা আমি এখন কমপ্লিট করব ঠিক আছে তো এবার দেখুন একদম লাস্টে লাস্টে আসার পরে লাস্টে একটা স্টেজ আছে এই যে স্টেজটা এই স্টেজটার মধ্যে আমরা দুইটা করব। কেন করব দুইটা প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেটা আমরা একটা ডাবল ক্রোশে ধরে নিয়েছি তো এটা লাস্টটা হবে দুইটা ঠিক আছে এখন আমি কী করবো এক দুই তিন এখন এটা তো আমি জিরো থেকে সিক্স মান্থে যেটা আছে বা জিরো থেকে থ্রি মান্থে যেটা আছে তাদের জন্য করলাম আপনারা যদি আরও বড় করতে চান মানে একটু বড় করতে চান একটু বাচ্চা বড়ো বাচ্চার জন্য তাহলে আপনার এই লাইনটা আরেকবার রিপিট করবেন এই লাইনটা বলতে দুইটা পরপর দুইটার মধ্যে একটা একটা করে করে ক্রস হবে আর তারপরে তিন নম্বরের মধ্যে দুইটা আবার পরপর দুইটার মধ্যে একটা করে তারপর তিন নম্বরে দুইটা আমি যখন একটার পর দুই এক দুটো গলাম একটা গলাম তারপর দুইটা আর একটা যখন দুইটা এভাবে না করে তখন দুইটা দুটা করে আপনারা করবেন আরেকটা লাইন করবেন বেশি না করলেই শেষ আর এতগুলো বেচি বাজাতে লাগে না কারণ এটা শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্যই সো আবার তিনটি চেন করলাম এখন প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করব এটা খুব সিম্পল আসলে আমি সিম্পলভাবে করতে চাচ্ছি এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করে দিচ্ছি এভাবে করে আমি প্রতিটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করে এই লাইনটা আমি এখন কমপ্লিট করব আমি এখন সরাসরি ভিডিও করছি প্লাস সরাসরি বয়ার অভারিং করছি সো আশেপাশে যে নয়েসগুলো আছে প্লিজ স্কিপ করবেন কারণ এভাবে করেই আমি একটু সময় পাচ্ছি আর এভাবে করেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কোনো ধরনের ইডিট করছি না সরাসরি ভিডিও করে সরাসরি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এভাবে করে আমি এখন সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে দেখুন তো এভাবে করে একদম লাস্টে আসছে দুই তিন নম্বর চেন মধ্যেই এদের দেখুন এটা আমার তিন নাম্বার চেন এটার ভেতরে গিয়ে স্লিপ স্টেজের সাহায্যে জয়েন করলাম ব্যাস এখন আমি যে লাইনটা করলাম এই লাইনটাই রিপিট করবো আবার এটাই হবে এভাবে করে আমি টোটাল ছয়টি লাইন করব একটা করেছি আমি এখন দুই নম্বরটা করছি ঠিক আছে আবার বলছি এমন করে আমি ছয়টি লাইন করব। তিনটি চেন করার পরে প্রতিটি স্টিজের মধ্যে একটি করে ডাবল করেছেন যে এভাবে করে আমি এই যে লাইনটা আছে এটা আমি টোটাল ছয়টি লাইন করব একটা লাইন করেছি আরও ছয়টি লাইন করব তাহলে এখানে টোটাল লাইনের পরিমাণ হবে প্রথমে করেছি তিনটা তারপরে ছয়টা নয়টা লাইন নয়টা লাইন করব শেষ নয়টা লাইনের পরে বাকি যে অংশ টাকা আছে সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই আমি এটা লাইনটা সম্পূর্ণ শেষ করে আবারও হাজির হচ্ছি তো এখানে দেখুন আমি লাইন করেছি কয়টা এইটা তো আমাদের সেই তিনটার পরে থেকে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লাইন করেছি প্রথমে একটা করেছিলাম বলেছিলাম ছয়টি লাইন করব চো টোটাল সাতটি লাইন হয়ে গেছে আমাদের এবার আমি কি করব এক দুই তিনটা চেন তিনটা চেন করার পরে দ্বিতীয় যে স্টিচটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশে একটা চেন একটা চেন স্কিপ একটা স্টিচ স্কিপ করে দ্বিতীয় স্টিচে গিয়ে একটা ডাবল ক্রোসে তৃতীয় স্টিচে গিয়ে একটা ডাবল ক্রোশে ঠিক আছে তারপরে দেখুন আবার একটা চেন একটা চেন করার পরে একটা স্টেজ স্কিপ করে পরের স্টেজে গিয়ে আমি করছি একটা ডাবল ক্রোশে তারপরের স্টিচে করছি একটা ডাবল ক্রোশে তারপরে একটি চেন পরের স্টেজ একটা স্কিপ করে দ্বিতীয়টাতে একটি ডাবল ক্রোশে পরেরটাতে একটি ডাবল ক্রোশে দেখুন এভাবে করে আমি গ্যাপ করছি এখন গ্যাপগুলো কেন করছি গ্যাপগুলো করার কারণ হলো এখানে আমি যে এখানে ফিতা দেব ফিতা দেওয়ার জন্য আমি এভাবে গ্যাপ করে নিচ্ছি একটা স্টিচ স্কিপ করে একটা ডাবল ক্রোশে আবার একটি ডাবল ক্রোশে একটা চেন একটা স্টিচ স্কিপ করে আবার একটি ডাবল ক্রোশে আবার পরেরটাতে এক ডাবল ক্রোশে এভাবে করে আমি এই যে লাইনটা আছে এই সম্পূর্ণ লাইনটি এখন কমপ্লিট করব দেখুন এটা হলো একটা মোজার অংশটা কিন্তু রেডি তো আমি এভাবে করে একদম লাস্টে চলে আসছি লাস্টে আসার পরে এখন আমি একটি চেন করবো একটা চেন করার পরে এই যে দেখুন এটা কিন্তু আমাদের স্কিপ করতে হবে তারপর এক দুই তিন নাম্বার চেনের মধ্যে গিয়ে আমি একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম ব্যাস ঠিক আছে এখন আমাদের এইটা ডান এবার আমরা কী করব উপরে একটা লেস করব উপরে লেস করার জন্য আমি যেটা এখন করব আর কি ফার্স্ট আমি একটা চেন করলাম একটা চেন করে দেখুন এখানে আমি একটা চেন করলাম ঠিক আছে কারণ এখানে আর একটা এই টাইপের লাইন করবো হলে লেসটা দেখতে ভালো লাগবে না তো টোটাল তিনটি চেন করলাম তিনটা চেন করার পরে আমি প্রতিটি স্টেজে একটা করে ডাবল ক্রোশে করব একটা ডাবল ক্রোশে এই চেনের স্কিপে সরি স্থানে একটি ডাবল ক্রোশে এটার উপরে একটা ডাবল ক্রোশে এইটার উপরে একটা ডাবল ক্রোশে এইটার উপরে একটা ডাবল ক্রশে এইটার উপরে একটা ডাবল ক্রশে তো এইটার উপরে একটা ডাবল ক্রোশে সো এভাবে করে এই যে লাইনটা আছে এই সম্পূর্ণ লাইনটি আমি এখন কমপ্লিট করব প্রতিটি স্টেজে একটা করে ডাবল ক্রোশে করে ঠিক আছে এখন প্রতিটি স্টিজে আমি একটা করে ডাবল ক্রোশে করলাম করার পরে এক দুই তিন নম্বর স্টিজে আমি একটা স্লিপ স্ট্রিজের সাহায্যে জয়েন করে দিলাম ব্যাস আমার কিন্তু এইখানে আমার কাজটা দেখছেন যে কতটুকু কমপ্লিট হয়েছে আমার এটা ডান এইবার আমি লেস করব। লেস করার জন্য আমি এখানে একটা চেন করব। একটা চেন মানে আমার এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে ধরবো আর কি এক দুইটি স্টিচ স্কিপ করে তিন নাম্বার স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশে দুইটা ডাবল ক্রোশে তিনটা ডাবল ক্রোশে চারটা ডাবল ক্রোশে পাঁচটা ডাবল ক্রোশে ছয়টা ডাবল ক্রোশে করার পরে দেখুন একটা দুইটা স্টেজ স্কিপ করে তিন নম্বর স্টেজের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে এক দুই তিন নম্বর স্টেজের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করার পরে আমি এখন কি করব এক দুই তিন নম্বর স্টেজে একটি সিঙ্গেল ক্রোশে তা আবার এক দুই তিন নম্বর স্টেজের উপর একটি ডাবল ক্রোশে দুইটা ডাবল ক্রোশে তিনটা ডাবল ক্রোশে চারটি ডাবল ক্রোশে পাঁচটি ডাবল ক্রোশে ছয়টি ডাবল ক্রোশে করার পরে কী করব এক দুই তিন চার নম্বর স্টেজে একটা সিঙ্গেল ক্রোশে এই যে দেখুন এভাবে করে আমি লেস্ট করছি এই লেস্টটা করে আমার সম্পূর্ণ লাইনটা এখন কমপ্লিট করতে হবে তো আমি এই লাস্টে চলে আসছি লাস্টে এসে পরে একটা দুইটা স্টিচ দেখেন তিন নম্বর স্টিচ যেখান থেকে আমরা এই চেনটা শুরু করেছিলাম এখানে এসে আমরা আবার স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম দেখুন জয়েন করা আমাদের শেষ এখন এটা আমরা কেটে নেব পরে শুয়ের মাধ্যমে আমরা ভেতরের দিকে এটা সেলাই করে দেব তাহলে এটা ভেতরে চলে যাবে ফিনিশিংটা ভেতরের দিকে দিয়ে কমপ্লিট করতে হবে এখন আমাদের কি করতে হবে এখন আমরা তো হাতাটা তৈরি করলাম মানে হাতার যে মধ্যেটা আছে সক্সটা তৈরি করলাম এবার এখানের এটা আমাদের কমপ্লিট করতে হবে তো ফিতা তৈরি করতে হবে ফিতার জন্য আমরা নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এভাবে করে আমি চেন নেব যতটুকু আমার প্রয়োজন আমি অতটুকুই নিয়ে নেব আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি ততটুকু নিয়ে নেবেন আপনাকে মনে হবে যে এতটুকু দিলে আমার পারফেক্ট হবে আমি আপনি অতটুকুই চেন করবেন এর বেশি করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু চেন নিয়ে নিয়েছি তারপর বাড়তি সুতা রেখে কেটে নিলাম এখন যে চেনটা করলাম এইটা আমি এখন আমি যে হাত তৈরি করেছি তার ভেতরে যে গ্যাপটা তৈরি করেছিলাম জাস্ট এইটার মধ্যে আমি গেঁথে নেব একবার উপরে একবার নিচে কাঁথা সেলাই যেভাবে আমরা করি ঠিক ওইভাবে করেই সেলাই করে নেব এই যে ছিদ্রগুলো দেখছেন এই ছিদ্রগুলোর ভেতর দিয়ে এভাবে করে আমি তো এটা কাটার সাহায্যে আনছি আপনার চাইলে শুয়ের সাহায্য এটাকে এভাবে করে জাস্ট একটা একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে এভাবে করে ঢেউ ঢেউ করে এই সম্পূর্ণটা একদম যেখান থেকে শুরু করেছি সেখানেই আবার শেষ করবো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নেব একবার উপরে একবার নিচে এভাবে করে একবার উপরে একবার নিচে দেখুন এভাবে করে আমি এটা কমপ্লিট করে নিচ্ছি একদম লাস্ট পর্যন্ত আমি এটা কমপ্লিট করছি তারপরে এটা দিয়ে বাঁধা হবে তো এইটা আমি একদম সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম ভেতরে ঢুকিয়ে এখন জাস্ট এটাকে টান দিয়ে যেভাবে মনে আপনার দরকার সেভাবে করে বাচ্চাদের হাতে বেঁধে আপনি তৈরি করে নিতে পারবেন সো ব্যাস দেখুন আমার দুইটা রেডি এ হল একটা এ হল একটা এটা আমি আগে আর এটা পরে দুইটা আমার ডান দুইটা দিয়ে আমি এখন আপনাদেরকে দেখাই আমার সেট হয়েছে আর এইটা আমি করার পরে আমার সুতা এইটুকু আছে মানে এইখানে আপনারা যদি এটা দিয়ে একটা টুপি করেন তাহলে একটা নিউ বর্ন বেবির জন্য একটা টুপি হয়ে যাবে আর এই সুতাটা এখন বর্তমানে আমার কাছে আছে আপনারা চাইলে এখন নিতে পারেন আর যদি নিতে পারেন তাহলে ডিসকাউন্ট প্রাইস যে পাচ্ছেন সেটা হলো নব্বই টাকা কারণ এইটা আমার কেনারেট অল্প কিছু পরিমাণ সুতা আছে আমি এটা সেল করে দেব তো এই জন্য আর কি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল আমার পেজ মাক্সদালিমাতে নক করতে পারেন আর এই ধরনের পণ্যগুলো আপনারা যদি আমার কাছ থেকে কিনতে চান বা আমার হাতের তৈরি নিতে চান তাহলে অবশ্যই নক করতে পারেন আমার পেজ মাক্সদালিমাতে আজ এই পর্যন্ত ছিল আমাদের ভিডিওর এইটুকু এখন বলছি এটার দাম নিয়ে দেখুন দুইটা জিনিস আমরা তৈরি করেছি যেহেতু আমরা দুইটা জিনিস তৈরি করেছি সেহেতু দুইটা জিনিসের কিন্তু আমাদের আলাদা আলাদা পারিশ্রমিক সো এটা দামটা কিন্তু একটু ভিন্ন ধরনের হয়ে থাকবে যেহেতু আমাদের দুইটা করেছি আর মিল কটন সুতা দিয়ে করেছি এটার আমাদের পুরো সেট যদি আমরা এই সেটটা করি দুইটা তাহলে দুইটার দাম আসবে আমাদের নিউবর্ন বেবির জন্য সাড়ে তিনশো টাকা আর যদি জুতা টুপি এবং এটা সহ করেন তাহলে এইটার ফুল প্রাইস আসবে সাতশো টাকা ঠিক আছে আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে নিতে পারেন এখন বলতে পারেন দামটা এত কেন বেশি যেহেতু কাজের ফিনিশিং আপনারা ভিডিওতেই দেখছেন তো বুঝতেই পারছেন যে দামটা কেন এত বেশি তা আশা করছি আজ আপনাদের এটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ